আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসন্ন বাজেটকে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁতি লীগের আলোচনা সভায় তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট। মফিউর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতি লীগ। এতে যোগ দেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথাপিছু আয়ে এরই মধ্যে প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে গেছে। একই সাথে ঋণগ্রহীতা থেকে ঋণদাতা দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, গণমানুষের উন্নয়ন তথা দেশের আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা করেই আসছে নতুন অর্থ বছরের বাজেট। আসন্ন বাজেটেও গণমানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি মানুষের ভাগ্য উন্নয়ন, সংকট মোকাবিলা এবং অর্থনীতিকে এগিয়ে নেয়ার বহুমাত্রিক পরিকল্পনার অনন্য সমন্বয় ঘটবে বলে আমরা মনে করি। গণমুখী এ বাজেট নিয়ে বিএনপির মন্তব্য সময় উপযোগী নয় বলে মনে করেন ওবায়দুল কাদের। দেশের অর্থনীতি যে সক্ষমতা তা নিয়ে ফুকন সাহেবের মুখে একটা প্রশংসা বাক্য শুনতে পাইনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।